পর্যটকদের কাছে স্বর্গরাজ্য ভেনিস। জালের মতো ছড়িয়ে থাকা অসংখ্য খালের স্বচ্ছ পানিতে নৌকায় চড়ে শহর জুড়ে ঘুরে বেড়াতে ভেনিসে ভিড় করেন পর্যটকরা। তবে সেই ভেনিসের চিত্রই এখন বদলে গেছে। খালগুলোয় পানি নেই, কাদায় আটকে আছে নৌকা, যে কারণে পর্যটকদের কাছে আকর্ষণ হারাচ্ছে ভেনিস। এখন প্রশ্ন হচ্ছে, ভেনিসের খালগুলো কেন শুকিয়ে যাচ্ছে? এর একটি বড় কারণ হচ্ছে এবার বৃষ্টি ও তুষারপাত কম হওয়া। তবে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিস্থিতির পেছনে উচ্চচাপ, পূর্ণচন্দ্র, সমুদ্র স্রোত সহ বেশ কিছু কারণ রয়েছে। এ বিষয়ে ভেনিস সিটি কাউন্সিলরের স্রোত সংক্রান্ত বিভাগের প্রধান আলভিস পাপা জানান, খরার কারণে হ্রদ ও নদীতে পানি কমে গেছে। ভূমধ্যসাগরে উচ্চচাপ সহ এমন একটি পরিস্থিতি বিরাজ করছে যার প্রভাবে বৃষ্টি কম হচ্ছে, ভাটা প্রলম্বিত হচ্ছে। প্রতি বছরই জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে খালে পানি কমে আসা ও স্রোত না থাকায় সমস্যায় ভোগে ভেনিস। তবে গত 16 বছরের মধ্যে এবারের মতো এত প্রকট সমস্যায় পড়তে হয়নি ভেনিসবাসীকে। ভেনিস জুড়ে জালের মতো ছড়িয়ে থাকা নৌপথে পর্যটকবাহী নৌকার পাশাপাশি অসংখ্য ওয়াটার অ্যাম্বুলেন্স চলাচল করে। পানি না থাকায় এসব নৌযান চলতে পারছে না। শহরটির জরুরি স্বাস্থ্য বিভাগের প্রধান পাওলো রোসি বলেছেন, বেশিরভাগ জায়গায় আমরা অ্যাম্বুলেন্স সেবা বন্ধ করে দিতে বাধ্য হয়েছি, হেঁটে রোগীদের চিকিৎসা কেন্দ্রে আনা নেওয়া করতে হচ্ছে। গত সপ্তাহে ভেনিসের খালগুলোয় পানি স্বাভাবিকের চেয়ে 1.6 ফুট কম ছিল বলে জানান আলভিস পাপা। তিনি মনে করেন আগামী কয়েকদিনের মধ্যেই ভারী বৃষ্টিপাত হতে পারে, এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। প্রতি মুহূর্তের নানা খবর পেতে ভিজিট করুন প্রথম আলো ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং প্রথম আলো .com-এ। থাকুন ভালোর সাথে, আলোর পথে।